সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য অনেকেই প্রচুর ভিজিটর আনতে পারি, কিন্তু সমস্যাটা হলো আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটরগুলো ধরে রাখতে পারি না। তো একটা ইউজার যদি আপনার ওয়েবসাইটে একবার এসে চলে যায়, তাহলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে খুব একটা প্রোগ্রেস করতে পারবেন না। তো আপনাকে এমন একটা ইন্টেনশন রাখতে হবে যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিটরগুলো রেগুলার আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। আপনি যদি নতুন একটা আর্টিকেল পাবলিশ করেন, তাহলে সেটা পড়ার জন্য সেই ভিজিটরটা আসবে এবং রেগুলারলি এভাবে কন্টিনিউসলি আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পাবে। আর যদি আপনি রেগুলারলি নতুন নতুন ভিজিটর নিয়ে আসেন, তারা এসে চলে গেল, তাহলে কিন্তু আপনার খুব একটা প্রোগ্রেস হবে না। তো আজকে আমি আপনাদেরকে এমনই 7টি কার্যকরী উপায় বলবো যার মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথম যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল দেওয়া। অবশ্যই কোয়ালিটি কোনো বিকল্প নেই। আমি এর আগেও অনেকবার বলেছি আপনাদেরকে যে ওয়েবসাইটে ভিজিটর আনতে হলে কিংবা ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখতে হলে দুটার জন্যই আপনার কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল অবশ্যই লাগবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিক ও ইনফরমেটিভ আর্টিকেল দেওয়া। আমরা কি করি, একজন এটা দেখে কপি করে সেখান থেকে আর্টিকেল দেওয়ার চেষ্টা করি। তো আমরা সেখান থেকে আইডিয়া নিতে পারবো, বাট তাই বলে যে একদম হুবহু তিনি যে ইনফরমেশনগুলো দিয়েছে তাই দেবো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে খুব একটা ভিজিটর থাকবে না। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এমন কিছু ইনফরমেশন সেই আর্টিকেলটিতে রাখার জন্য যে ইনফরমেশনগুলো সে নতুন পাবে এবং সেগুলো তার আসলে কাজে লাগবে, এবং অবশ্যই চেষ্টা করতে হবে ইউনিক কিছু টপিক রাখার জন্য যার ফলে সে আসলে শিখতে পারবে, নতুন কিছু ইউনিক কিছু শিখতে পারবে। তো এই বিষয়গুলো যখন একজন ইউজার দেখবে যে আপনার ওয়েবসাইটে রয়েছে, তখন সে কিন্তু আপনার ওয়েবসাইটে রেগুলার ভিজিট করার চেষ্টা করবে। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করা। অবশ্যই আপনার ওয়েবসাইটে যদি 50 থেকে 100টি আর্টিকেল থাকে, সবগুলো আর্টিকেল কিন্তু সে একসাথে দেখবে না। তো সে একটি আর্টিকেল দেখবে, তখন আপনি যদি সেই আর্টিকেলের মধ্যে আরও বিভিন্ন ইন্টারনাল লিঙ্কিং করতে থাকেন, তাহলে কিন্তু সে অনেকগুলো আর্টিকেল একে একে ঘোরা হয়ে যাবে। এর ফলে সে কিন্তু রেগুলারলি নতুন নতুন আরও আর্টিকেল দেখতে যাবে এবং রেগুলার আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে লোডিং স্পিড অবশ্যই 3 সেকেন্ডের কম থাকা। আপনার ওয়েবসাইটের স্পিড অবশ্যই 3 সেকেন্ডের কম থাকতে হবে, আদারওয়াইজ কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম দিনই যদি এরকম বিরক্ত হয়ে যায় লোডিং স্পিড বেশি থাকার জন্য, এরপরে কিন্তু দ্বিতীয়বার আর সে কখনোই আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে না। তো এরপর যেটা রয়েছে দ্রুত কমেন্টের উত্তর দেওয়া। তো আমাদের ওয়েবসাইটে অনেকেই কমেন্ট করে থাকে রেগুলারলি, তো সেই কমেন্টগুলো কিন্তু তারা বিভিন্ন ইনফরমেশন জানার জন্য করে থাকে। তো তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে যে কখন আপনি সেই কমেন্টের রিপ্লাই দিবেন এবং তারা সেই কোশ্চেন বা সেই প্রবলেমের সলভটা পাবে। তো আপনি যত দ্রুত সেখানে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, আপনার ইউজাররা কিন্তু আপনার ওয়েবসাইটের উপর বা আপনার উপর ততটাই খুশি হবে এবং সে রেগুলার আপনার ওয়েবসাইটে এইভাবে যে কোনো প্রবলেমের জন্য আপনার ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করবে এবং আপনার আর্টিকেলগুলোও পড়ার চেষ্টা করবে। তাই যত দ্রুত সম্ভব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। তো অনেক সময় দেখা গেছে যে ইউজাররা কিন্তু আপনার ওয়েবসাইটে রেগুলার প্রবেশ না করলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু রেগুলার সে প্রবেশ করে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টগুলো, আপনার নতুন কোনো আর্টিকেল বা নতুন কোনো কন্টেন্ট যদি থাকে, সেগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন, তাহলে কিন্তু আপনার ইউজাররা খুব সহজেই সেখান থেকে দেখবে এবং আপনার ওয়েবসাইটে এসে একবার ঘুরে যাবে। এর ফলে সে রেগুলারলি কন্টিনিউসলি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে থাকবে এবং এর ফলে আপনার রেভিনিউ বাড়তে থাকবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কাঠামো। তো এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আসলে ইউজাররা ঢুকে কোথায় কোন পোস্ট রয়েছে, কোথায় গেলে সে আরও পোস্ট পাবে এবং রেগুলারলি সে নতুন নতুন আর্টিকেল খুঁজে পাবে, সেগুলো আসলে খুঁজেই পায় না, যার ফলে সে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে তার যে স্পেসিফিক যে ইনফরমেশনটা দরকার সেটা সে নিয়ে চলে যায়, আর কখনো সেখানে প্রবেশ করে না। আপনাকে ওয়েবসাইটের কাঠামোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে যে কোনো ইউজার ঢুকেই বুঝতে পারে খুব সহজেই যে আপনার কোথায় কী রয়েছে, কোন জায়গায় থেকে সে কোন ইনফরমেশনটি পাবে, সেগুলো ক্যাটাগরি বেস রাখা এবং কোন ক্যাটাগরিতে কোন আর্টিকেলগুলো রয়েছে, এগুলো সবগুলো একদম স্পষ্টভাবে দেওয়া এবং অবশ্যই কাঠামোটি বা আপনার যে থিমটি রয়েছে সেটা অবশ্যই রেসপন্সিভ হতে হবে, মোবাইল ফ্রেন্ডলি বা বিভিন্ন ডিভাইসের সাথে অবশ্যই যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, এইভাবে আপনাদেরকে একটি কাঠামো তৈরি করতে হবে। এর ফলে কিন্তু আপনার ভিজিটররা খুব সহজেই সব কিছু বুঝতে পারবে, মোবাইল ইউজাররাও খুব ইজিলি আপনার
কন্টেন্টগুলো পড়তে পারবে, আপনার আর্টিকেলগুলো পড়তে পারবে, পিসি ইউজাররাও পারবে, ট্যাবলেট ইউজাররাও পারবে। এর ফলে কিন্তু সকল পর্যায়ের ইউজার আপনি আপনার ওয়েবসাইটে পাবেন। তো এই ছিল মোটামুটি 7টি ওয়ে যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখতে পারবেন। এবং এইভাবে যদি আপনি কাজ করে যান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের প্রোগ্রেস আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি দেখতে পাবেন। এছাড়া কিন্তু আপনার ওয়েবসাইটে যদি নিত্য নতুন ভিজিটর আপনার দরকার হয় তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো করতে পারবেন না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।